ইডি আইনজীবীদের সম্পূর্ণ কথা রাখল না আদালত। পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে 5ই আগস্ট অবধি ইডি হেফাজতে রাখার নির্দেশ শোনাল আদালত। দুজনের তরফেই এদিনও জামিনের আবেদন করা হয়েছিল, সেই আবেদন খারিজ করে দেওয়া হয়। পার্থ চট্টোপাধ্যায়কে আরও 4 দিন ও অর্পিতা মুখোপাধ্যায়কে আরও 3 দিনের জন্য নিজেদের হেফাজতে চেয়েছিল ইডি। আদালতে জানানো হয় এই 10 দিনের মধ্যে তদন্তে কিছু অগ্রগতি হয়েছে। বেলঘরিয়ায় অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে 28 কোটি টাকা উদ্ধার হয়েছে। সোনার বাট থেকে শুরু করে অলংকারও পাওয়া গিয়েছে। একাধিক উদ্ধার হওয়া নথি খতিয়ে দেখা হচ্ছে। কেবল তাই নয়, দুজনের নামে সম্পত্তিও রয়েছে। পার্থ চট্টোপাধ্যায়ের 4টি ও অর্পিতার 5টি সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে। কলকাতা সহ একাধিক জায়গায় হানা দিচ্ছেন ইডি আধিকারিকরা, সেখানেও নথি পাওয়া যাচ্ছে। শান্তিনিকেতনেও অপা নামক বাগান বাড়িতে হানা দিয়েছেন ইডি আধিকারিকরা। এদিন শুনানি চলাকালীন অপাতে বাগানের মাটি খোঁড়ার কাজ করছেন ইডি আধিকারিকরা। পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতাকে আরও ধারাবাহিক জেরার প্রয়োজন রয়েছে। তাদের মুখোমুখি বসিয়ে জেরা করার ভাবনাও আছে আধিকারিকদের, সেই জন্য তাদের নিজেদের হেফাজতে নিতে চায় ইডি। ব্যাংশাল কোর্ট চত্বরে এদিন ছিল নিরাপত্তার কড়াকড়ি। দুপুর 3:30 নাগাদ পার্থ ও অর্পিতাকে কোর্টে নিয়ে আসা হয়েছিল। পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী আদালতে জামিনের আবেদন জানিয়েছিলেন। তদন্তকারীরা তার মক্কেলকে নিয়ম মেনে জেরা করছেন না, তার শারীরিক অসুস্থতার কথাও তেমনভাবে শোনা হচ্ছে না, এমনই দাবি করেছেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। অর্পিতারও জামিনের আবেদন জানানো হয় এজলাসে। ইডির তরফে জানানো হয় দুজনকে এখনও অনেকটা জেরার দরকার আছে। পার্থ চট্টোপাধ্যায় সেইভাবে মুখ খুলছেন না জেরার সময়। মিডিয়ার সামনে কিছু মন্তব্য ছুঁড়ে দিয়েছেন তিনি। পার্থ চট্টোপাধ্যায় তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন বলেও অনুমান করা হচ্ছে। অর্পিতা তুলনামূলকভাবে কিছু মুখ খুলছেন, তবে অনেকটা তথ্য এখনও জানা বাকি আধিকারিকদের। এই দুদিনের মধ্যে ইডি আধিকারিকরা কতটা জেরা করে তথ্য বার করতে পারবেন দুজনের থেকে, প্রশ্ন থাকছেই। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।